Dear aspirants, WBCS Point হলো ইউটিউবের এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তোমরা তোমাদের WBCS প্রস্তুতি শুরু করতে পারো। আমি তোমাদের এডুকেটর শান্তনু, আজ আমরা উপস্থিত হয়েছি কনস্টিটিউশনের সেকেন্ড পার্ট নিয়ে, যেটাই আজকে আমরা আলোচনা করব, মেকিং অফ কনস্টিটিউশন। মেকিং অফ কনস্টিটিউশনে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যেসব আমাদের রেগুলেশন এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেই রিলেটেড বিষয়গুলো আমরা দেখছিলাম, কীভাবে ইংরেজরা কীভাবে এভালুয়েট করতে থাকলো ভারতের শাসন ব্যবস্থাকে, তো সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো আজ এই ক্লাসে আমরা দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু কথা আমি বলে রাখবো। প্রথমে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা যে করব, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রভিশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন কনস্টিটিউশন বডি কীভাবে নির্বাচিত হলো এবং সেই বডি কীভাবে কাজ এগোতে থাকলো এবং অ্যাটলিস্ট একটা কনস্টিটিউশন তৈরি হলো, তো আজ সেকেন্ড পার্ট। তো আজকে এই পার্টে দেখো আমরা কনস্টিটিউশনে বেশি কিছু জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কনস্টিটিউশন, কনস্টিটিউশন কথাটা এসছে কিন্তু দেখো কনস্টিটিউটো, কনস্টিটিউটো কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড, কনস্টিটিউটো থেকে কিন্তু কনস্টিটিউশন এসছে। কনস্টিটিউটোর মানে হচ্ছে কি না, যেখানে কিছু অর্ডার্স বা রেগুলেশন থাকে সেটাকে একসঙ্গে কনস্টিটিউটো বলে। ঠিক, কনস্টিটিউশনের মধ্যে দেখো ইন্ডিয়া হচ্ছে সবথেকে বড় ডেমোক্রেটিক আমরা জানি এবং ইন্ডিয়ার কিন্তু সবথেকে বড় লিখিত কনস্টিটিউশন আছে। তো ইন্ডিয়ার সঙ্গে কিন্তু বিশ্বের যে তাবড় তাবড় যে দেশগুলো আছে তাদের অনেকের কনস্টিটিউশন ভার্বাল আমরা জানি, অনেকের কনস্টিটিউশন ভার্বাল আছে, অনেকের রিটিন আছে। তো ইন্ডিয়া হচ্ছে কি না সেই দেশ হচ্ছে যেই দেশ কিন্তু সবথেকে বড় কনস্টিটিউশনের অধিকারী। তো সেই কথা এখানে বলা আছে, ছোট করে দেখো বলা আছে, দেখো ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট রিটিন কনস্টিটিউশন, মানে ইন্ডিয়া হচ্ছে কি না পৃথিবীর মধ্যে সবথেকে বড় কনস্টিটিউশন তৈরি করেছে বা আছে এর। তো এছাড়া দেখো মোনাকো হচ্ছে কি না একটা সভারেন সিটি, মোনাকো, মোনাকো হচ্ছে কি না সবথেকে পৃথিবীর ছোট লিখিত কনস্টিটিউশন আছে। এছাড়াও আমরা ইউএসএকে কিন্তু সো কল ইউএসএকে কিন্তু আমরা শর্টেস্ট কনস্টিটিউশন বলে কিন্তু আমরা ধরি। ঠিক, এই ছিল ফার্স্ট কিছু অংশ। তো দেখো অরিজিনাল কনস্টিটিউশন আমাদের সেটা কিন্তু যখন লেখা হয়েছিল তখন কিন্তু দুটো ভাষায় লেখা হয়েছিল আমরা সবাই জানি, এবং লেখা হয়েছিল খুব সুন্দর করে, যেটাকে আমরা ক্যালিগ্রাফি বলি। তো যিনি লিখেছিলেন, হ্যান্ড রিটেন যার ছিলেন বা ক্যালিগ্রাফার যে ছিলেন, তিনি হচ্ছেন কি না প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। নামটা তোমরা একটু মনে রাখবে কারণ এখান থেকে কোশ্চেন আসে। এরপর দেখো এটা কিন্তু দুটো এবং ইটালিক স্টাইলে লেখা ছিল, আমরা জানি দুটো স্টাইল হয়, বোল্ড হয়, ইটালিক হয়, তো এটা কিন্তু ইটালিক স্টাইলে লেখা ছিল। ঠিক, এরপর দেখো দুটো ভাষায় লেখা হয়েছিল, আমি একটু আগেই বললাম, একটা হয়েছিল হিন্দি এবং আরেকটা হয়েছিল ইংলিশ। ঠিক, এবং এই লিখতে বা এই কনস্টিটিউশনটা করতে কতদিন সময় লেগেছিল না সময় লেগেছিল দু বছর এগারো মাস এবং আঠেরো দিন। এবং প্রত্যেকটা যে পার্ট পার্ট করে বলছি, প্রত্যেকটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটা কথা তোমরা লিস্ট করতে থাকো। এরপর দেখো কনস্টিটিউশনের টোটাল কতগুলো সেশন বসেছিলো, আমরা জানি ফার্স্ট সেশনগুলো বসেছিলো ন তারিখ, তারপরে এগারো তারিখ বসেছিলো, এরকম করে করে কিন্তু টোটাল এগারোখানা সেশন বসেছিলো। ঠিক, এবং এই কনস্টিটিউশনটা বানাতে কিন্তু টোটাল খরচ হয়েছিল 24 লাখ তখনকার দিনে। তাহলে কতগুলো এখান থেকে আমরা কোশ্চেন পেলাম, দেখো অ্যান্সার এখান থেকেই তৈরি হবে এই জাস্ট একটা প্যারা থেকে। দেখো প্রথমে আমি বলে রাখবো, দেখো ইন্ডিয়া হচ্ছে, আমি চটপট বলে নিই, দেখো ইন্ডিয়া হচ্ছে কিনা লার্জেস্ট কনস্টিটিউশন, সবচেয়ে ছোটো হচ্ছে কিনা মোনাকো। তার থার্ড যিনি হচ্ছেন, যিনি ক্যালিগ্রাফার ছিলেন, প্রেম বিহারী রায়জাদা। ফোর্থ হচ্ছে কিনা দুটো ভাষায় লেখা ছিল। ফিফথ হচ্ছে কিনা 2 ইয়ার 11 মান্থ 18 ডেজ সময় লেগেছিলো, 64 লাখ টাকা খরচ হয়েছিল এবং 11 সেশন হয়েছিল। ঠিক, এই ছিল প্রথম স্ট্যাঞ্চা। এরপরে দেখো এই যে কনস্টিটিউশনের রেজলিউশন, এটা অ্যাডপ্ট হয়েছিল জানুয়ারির 22 তারিখ এবং 1947 সাল, এটা তোমরা হাইলাইট করে দিয়েছি, তোমরা এটা খেয়াল রাখবে। এবং টাইম লাইন্স দেখো, একটা কনস্টিটিউশন হতে গেলে তো একদিনে তৈরি হয় না, আমরা দেখলাম 2 বছর 11 মান্থ 18 ডেজ সময় লেগেছিলো, 11খানা সেশন বসেছিলো। তো স্বাভাবিক কারণেই টাইম অনুযায়ী কিন্তু আস্তে আস্তে কাজগুলো প্রোগ্রেস হয়েছে, তো আমরা সেই কাজের প্রোগ্রেসগুলো টাইম অনুযায়ী আমরা দেখতে থাকবো।
প্রথমে দেখো কিন্তু এই কনস্টিটিউশন কথাটা কিন্তু প্রথম প্রপোজ করেছিল যে ভারতে একটা কনস্টিটিউশন হোক, ভারতে কনস্টিটিউশন একটা থাকবে যেখানে অনেক রুলস আর্টিকেলস, যেখানে অনেক অর্ডার্স বা এগুলো কিন্তু এনলিস্ট করা থাকবে। তো সেটা কিন্তু প্রথম প্রপোজ করেছিল কিন্তু এম এন রয়। আমরা জানি এম এন রয় একজন র্যাডিক্যাল কমিউনিস্ট ছিলেন। এম এন রয় আমরা পড়েছি হিস্ট্রিতে, এম এন রয়ের আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্যা, ঠিক। তো তিনি 1934 সালে কিন্তু ফার্স্ট কিন্তু প্রপোজ করলেন যে একটা কনস্টিটিউশন থাকার দরকার বা থাকা উচিত, হোক একটা কনস্টিটিউশন। এরপর কিন্তু 1935 সালে কিন্তু যে অফিসিয়ালি কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে একটা তৈরি করা হবে তার কিন্তু ফ্রেমওয়ার্ক করা হয়েছিলো। মানে 1935 সালে যে আমাদের অধিবেশন বসেছিলো সেখানে কিন্তু একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরির একটা ফ্রেমওয়ার্ক, একটা প্রপোজাল নেওয়া হয়েছিলো। এরপর দেখো আগস্ট অফার, আমরা জানি 1940 আগস্ট অফার এসেছিলো। তো আগে আগস্ট অফারে ফাইনালি যে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হবে বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটা সুপারভাইজ করবে, তো এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরির ব্যাপারে বা কনস্টিটিউশনের অ্যাসেম্বলি তো গঠনের জন্য কিন্তু আগস্ট অফারে যে 1940 সালে এসেছিলো বা হয়েছিল সেটাই কিন্তু ফাইনালি তার উপর সিলমোহর দেয়, ফাইনালি সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে আগস্ট অফারে। এরপর 1942 সালে কিন্তু ক্রিপ্স মিশন ভারতে আসে। আমরা সবাই জানি ক্রিপ্স মিশন ভারতে এসেছিলো এবং যেখানে ইন্ডিয়াকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিলো কিনা ব্রিটিশ গভর্নমেন্ট যে ইন্ডিপেন্ডেন্স কনস্টিটিউশন যে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর কিনা একটা ভারতে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন তৈরি করবে, কিন্তু সেখানে কিন্তু মুসলিম লীগ একটু বাদ সাধলো। মুসলিম লীগ কিন্তু এটা মানলো না, মুসলিম লীগ কিন্তু ক্রিপ্স মিশনকে বয়কট করলো এবং রিজেক্ট হয়ে গেল ক্রিপ্স মিশন। তারপর দেখো তারপরে কিন্তু ক্যাবিনেট মিশন এলো। ক্যাবিনেট মিশন আমরা জানি তিনজন ক্যাবিনেট মিশনে ছিল, সেগুলো আমরা হিস্ট্রি ক্লাস পরবর্তী ক্ষেত্রে আমরা আইন যখন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ব তখন কিন্তু আলোচনা করব ডিটেলসে। আমি এখানে খুব বেশি কিছু বলছি না, জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি ঘটনাক্রম অনুযায়ী। তো ক্যাবিনেট মিশনে যে তিনজন ছিলেন, তিনজন এলেন এবং তারা কিনা এই ফার্দার এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন গঠনে কিন্তু প্রস্তাবটা নিয়ে এলেন 1946 সালে, ঠিক। এরপর দেখো কম্পোজিশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তো তৈরি হবে কিন্তু কীভাবে তৈরি হবে, তার যে লোকগুলো আমি একটা অ্যাসেম্বলি তৈরি করব সেখানে লোকগুলো আমি কীভাবে তৈরি করব, তার জন্য কী হলো না বলা হলো জনসংখ্যা অনুযায়ী কিন্তু এই অ্যাসেম্বলিগুলো তৈরি হবে। সেখানে কিন্তু ব্রিটিশ কমিশনারেট, ব্রিটিশ ইন্ডিয়া এবং প্রিন্সলেট স্টেটস তিন ধরনের জায়গা ছিল, তিন ধরনেরতে কিন্তু অ্যাসেম্বলির মেম্বার চুজ করা হলো। প্রিন্সলেট স্টেটটি কিন্তু নমিনেটিভ, বাকি দু জায়গাতে কিন্তু ইলেকটিভ বা ইলেকশনের মাধ্যমে চুজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো, ঠিক। এই যে এই সিদ্ধান্ত অ্যাসেম্বলি তৈরির সিদ্ধান্তটা কিনা 1946 যে ক্যাবিনেট মিশন এসেছিল, পৃথিক লরেন্স, এবি আলেকজান্ডার এবং আরেকজন ছিলেন, তো তিনজন টোটাল ছিলেন। তো তিনজন কিন্তু এই ক্যাবিনেট মিশন, এটা ক্যাবিনেট মিশন বলে, তো এই তিনজন কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কীভাবে গঠন করা হবে সেই নিয়ে একটা প্রপোজাল বা ড্রাফট করেছিলেন। তো ড্রাফট করার পর তো টোটাল যে স্ট্রেংথ যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, টোটাল স্ট্রেংথ অ্যাসেম্বলি হবে 389 এবং 296 স্টেট কী হবে না ওয়ার টু বি অ্যালোটেড টু ব্রিটিশ ইন্ডিয়া। এই 389 মধ্যে দেখো 296 স্টেট হবে কি না ব্রিটিশ ইন্ডিয়া যে ছিল, ব্রিটিশ ইন্ডিয়াতে কিন্তু 296 কিন্তু অ্যালোট করা হলো ব্রিটিশ ইন্ডিয়ার জন্য এবং বাকি 93 প্রিন্সলেট স্টেট করা হলো। প্রিন্সলেট স্টেটটা টোটালি নমিনেটিভ ছিল, ব্রিটিশ ইন্ডিয়াটা টোটালি জনসংখ্যার ওপর ভিত্তি করে কিন্তু ভোটিং ছিল, ডাইরেক্ট ভোটিং ছিল। এবং এই যে 296 সিট অ্যালোট করা হলো 379 সিটের মধ্যে ব্রিটিশ ইন্ডিয়াকে, তার মধ্যে 292 ড্রন ফ্রম 11 গভর্নমেন্ট প্রভিন্স, যে ব্রিটিশ ইন্ডিয়ার ছিল এবং তার যে গভর্নর ছিল সেখান থেকে কিন্তু 296 মধ্যে আউট অফ 296 মধ্যে কিন্তু 292 কিন্তু সিটটা ড্রন করা হবে কি না ভোটিংয়ের মাধ্যমে। এবং বাকি যে চারটে ফোর যে কমিশনার রয়ে গেলো সেই কমিশনারদের কিন্তু বাকি চারটে কিন্তু নেওয়া হবে। তাহলে টোটাল কতগুলো ছিল আমাদের, টোটাল ছিল 296 আর ওদিকে প্রিন্সলেট স্টেটে ছিল কিন্তু 93। তো এখান থেকে কিন্তু দুটো ভাগ হয়ে গেল, দেখো একটা হয়ে গেল 292 যেটা ব্রিটিশ আমাদের ইন্ডিয়া থেকে নেওয়া হবে
এবং বাকি চারটি নেওয়া হবে ব্রিটিশ কমিশনার থেকে। কমিশনারগুলো আমরা জানি কী কী কমিশনার আছে, কুর্গ ছিল, আজমের ছিল, তো এই কী কী কমিশনারগুলো ছিল সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি। তো এই হলো প্রথম একটা ধারণা হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি কী হয় তৈরি হবে। তো এবং ঠিক করা হলো যে প্রতি মিলিয়ন পিপিল বা 10 লাখ, প্রতি 10 লাখ মানুষে কিন্তু একটা করে সিট হিসাবে ভাবা হবে। এবার সে কীভাবে নিয়োগ হবে, না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে, কিন্তু প্রিন্সিপাল সিটে কিন্তু নমিনেশন হবে। ঠিক এখানে একটু ভুল আছে, দেখেন কংগ্রেস কিন্তু এখানে 2086 রেখেছে, এতগুলো সিটি তো নেই, সেখানে 208 হবে। তো 208 কিন্তু সিট জিতেছিল এবং মুসলিম লীগ 73 সিট পেয়েছিল। এবং প্রিন্সিপাল স্টেটের নমিনেসগুলো কী ছিল, না নট ফিল্ড, মানে প্রিন্সিপাল স্টেটগুলো কিন্তু সবাই পার্টিসিপেট করেনি, সবাই নমিনেশন জমা দেয়নি বা নমিনেটিভ বলে কাউকে পাঠায়নি। ঠিক আর দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং হয়েছিল কি না দেখো, 9 ডিসেম্বর, এটা 19 হয়েছে, 9 ডিসেম্বর 1946 প্রথম মিটিং হয়েছিল 1946-এ। প্রথম মিটিংয়ে কিন্তু আমরা শচীনানন্দ সিংকে কিন্তু আমরা, যিনি সবথেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তাকে কিন্তু আমরা প্রথম একটা ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং যে আমাদের সভাপতি হিসেবে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কিন্তু আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 11 ডিসেম্বরে দুদিন পরেই রাজেন্দ্র প্রসাদকে কিন্তু আমরা পারমানেন্ট প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করলাম, এবং এইচ সি মুখার্জি কিনা ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিন্তু আমরা গ্রহণ করলাম। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট প্রেসিডেন্টকে, পারমানেন্ট প্রেসিডেন্টকে, তখন তোমার অ্যান্সার দেবো অবশ্যই রাজেন্দ্র প্রসাদ। এবং বিএন রাওকে কিন্তু এখানে অ্যাপয়েন্ট করা হয়েছিল, বিএন রায়কে অ্যাপয়েন্ট করা হয়েছিল কনস্টিটিউশন অ্যাডভাইজার হিসাবে। ঠিক বিএন রাও। এরপরে দেখো 1947 সালে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট ছিল সেখানে কিছু প্রভিশন আসছে, কারণ আমরা ক্যাবিনেট মিশন পড়লাম, তবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের গল্প কীভাবে তৈরি হবে তার পড়লাম, এবং তারপরে কিন্তু 1947 ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। তবে এই অ্যাক্টে কিন্তু পুরোপুরি কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু সভরেন বডি করা হয় এবং খুব এম্পাওয়ার দেওয়া হয় যে একদিকে কনস্টিটিউশন একটা লেজিসলেটিভ বডি হিসাবে কাজ করবে, লেজিসলেটিভ বডি হিসেবে কাজ করবে মিনস এখানে এরা আইন তৈরি করবে এবং আইনগুলো লাগু করতে পারবে, এবং কনস্টিটিউশন তৈরির কাজটাও সঙ্গে সঙ্গে করা যায়। ফলে ডুয়াল কাজ, এক হচ্ছে ল বানাতে পারবে আর একটা হচ্ছে কনস্টিটিউশন মেকিং করতে পারবে, মেক করতে পারবে, দুটো কাজ। এবং সেই সময় দেখো প্রথম জিবি মাভলঙ্কারকে কিন্তু নভেম্বরের 26 নভেম্বর 1949 কিন্তু প্রথম লোকসভার স্পিকার হিসেবে বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি স্পিকার, তখন লোকসভা ছিল না, কনস্টিটিউশন অ্যাসেম্বলি স্পিকার হিসেবে কিন্তু 26 নভেম্বর 1949 কিন্তু প্রথম বসানো হয়। তারপর দেখো মুসলিম লীগ মেম্বার কিনা, তারপর কিনা মুসলিম লীগ উইথড্রল করে নেয় সেখান থেকে, কিন্তু যে আমাদের সিট ছিল সেখানটা কিন্তু অনেকটা 389 সিট ছিল। আমরা জানি মুসলিম লীগ যতগুলো সিট পেয়েছিল উইথড্রল করার পর কিন্তু সিটগুলো সবই ভ্যাকেন্ট হয়ে যায়, খালি হয়ে যায়, সেই জন্য কিন্তু 389 থেকে কিন্তু সিটটা চলে আসে কিন্তু 299 টোটাল সিটটা। ঠিক এরপর হচ্ছে কি না কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি যেসব ফাংশনগুলো পারফর্ম করেছিল, আমাদের আমরা জানি ড্রাফটিং কমিটি করেছিল, কম্পিউটার ড্রাফট করেছিল এবং তার কমিটিতে 7 জন মেম্বার ছিল, এছাড়াও ন্যাশনাল ফ্ল্যাগ কমিটি, স্টেট কমিটি, অ্যাডহক কমিটি, মাইনরিটি কমিটি, বিজনেস কমিটি, সেই কমিটিগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়ব। তো সে নানা রকম কমিটি তৈরি হয়েছিল যাতে কনস্টিটিউশনটা ড্রাফট করা যায় ঠিকঠাক করে, এবং তার উপরও সুপারভাইজ করার জন্য কিছু কমিটি এসেছিল, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব পুরোপুরি। তো এছাড়াও কনস্টিটিউশন তৈরি ছাড়াও কিছু জিনিস কনস্টিটিউশন অ্যাডাপ্ট করেছিল যেগুলো ন্যাশনাল ইম্পর্টেন্স অবশ্যই আছে। সেই জিনিসগুলো কী কী আমরা চটজলদি দেখে নিই। দেখো প্রথমে দেখো 22 জুলাই 1947, আমাদের জানি 1947-এর 15 আগস্ট হয়েছিল, তো তার আগে 15 আগস্টের আগেই হবে, তো 15 আগস্টের আগেই ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু চুজ করা হয়েছিল, যেটা হচ্ছে 22 জুলাই 1947 আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা কিন্তু আমরা অ্যাডাপ্ট করেছিলাম। এছাড়াও দেখো আমাদের ন্যাশনাল অ্যান্থেম আমরা জানি জানাগানা মানা, তো ন্যাশনাল অ্যান্থেম জানাগানা মানা কিন্তু 1950 সালের 24 জানুয়ারি, আমরা জানি 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, তাই 24 জানুয়ারি কিন্তু এই জানাগানা মানাকে কিন্তু অ্যাডাপ্ট করা হলো। আমরা জানি কনস্টিটিউশন যে অ্যাডাপ্ট করা হয়েছিল কিন্তু প্রথম কনস্টিটিউশন এনাক্ট করেছিল এবং অ্যাডাপ্ট করেছিল দুটো ডিফারেন্ট ডেটে, তো কনস্টিটিউশন চালু করা হয়েছিল, লাগু করা হয়েছিল কিন্তু 26 জানুয়ারি
1950 এবং প্রথম যখন অ্যাডপ্ট করা হয়েছিল সেটা কিনা নভেম্বর 26, 1949। ঠিক তো স্বাভাবিক কারণে দেখো এনে রিলেশনটা দেখো তো 26শে জানুয়ারি 1950 রিপাবলিক ডে তার আগে কিন্তু আমাদের ন্যাশনাল অ্যান্থেম অ্যাড করা হলো ঠিক কনস্টিটিউশনে। এছাড়াও দেখো অ্যাডপ্টেড ন্যাশনাল সং, আমরা জানি ন্যাশনাল সং কী, আমাদের ন্যাশনাল সং আমাদের বন্দে মাতরম, তো ন্যাশনালটা আনন্দমার থেকে নেওয়া, তো ন্যাশনাল সং কিন্তু একই দিনে সেম ডেটেই কিন্তু ভারতের কনস্টিটিউশনে অ্যাডপ্ট করলো বা ভারতের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল সেটা কিন্তু ভারতের এই বন্দে মাতরমকে ন্যাশনাল সং হিসাবে অ্যাডপ্ট করলো। এরপর রাজেন্দ্র প্রসাদকে কিন্তু আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে, তো কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শুরু হলো। তো প্রেসিডেন্ট হিসাবে যখন 1950 সালের 24শে জানুয়ারি ঠিক 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে কিন্তু রাজেন্দ্র প্রসাদকে কিন্তু প্রথম প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ইলেক্ট করা হলো বা নির্বাচিত করা হলো। এছাড়াও 24শে জানুয়ারি 1950 সালে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এর ফাইনাল সেশন করলো, মানে 11th সেশন করলো। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী কী জিনিস, দেখো লাস্ট সেশনে কিন্তু রাজেন্দ্র প্রসাদকে আমরা যেটা 24শে জানুয়ারি 1950 রাজেন্দ্র প্রসাদকে আমরা ইলেক্ট করলাম প্রেসিডেন্ট হিসাবে, এখানে ন্যাশনাল অ্যান্থেম ন্যাশনাল সং অ্যাড করলাম, আর ন্যাশনাল আমাদের যে ফ্ল্যাগ সেটা কিন্তু 15ই আগস্টের আগে, মনে রাখবো সবসময় 15ই আগস্টের আগে, তো 15ই আগস্ট মানে কত হবে, জুলাই মাস হতে পারে, তো জুলাই মানে কত, 22শে জুলাই। ঠিক এই ছিল ছোটো ছোটো ব্যাপারগুলো। এবার কমিটিসগুলো দেখো, মেজর কমিটি এবং মাইনর কমিটি, অনেকগুলো কমিটি ছিল, কমিটিগুলোর কাজ কী ছিল, কনস্টিটিউশনের প্রোগ্রেস কতটা হচ্ছে সেগুলোকে সুপারভাইজ করা। ঠিক তো যে ইউনিয়ন পাওয়ার কমিটি এবং ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং স্টেটস কমিটি, এই তিনটে কমিটির কিন্তু হেড ছিলেন জওহরলাল নেহরু মহাশয়। তো জওহরলাল নেহরু মহাশয় কিন্তু যে স্টেটসগুলো ছিল তার কমিটির কিন্তু মানে হেড ছিলেন বা প্রেসিডেন্ট বা বলতে পারি সভাপতি ছিলেন। এছাড়াও ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়নের যে পাওয়ার আছে যেসব পাওয়ারগুলো আছে তার হেড কিন্তু ছিলেন, সেটা জুডিশিয়াল, লেজিসলেটর বা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ, যেদিকে পাওয়ারগুলো সবাই কিন্তু হেড ছিল জওহরলাল নেহরু। এছাড়াও কনস্টিটিউশন যে কমিটি তৈরি হচ্ছিলো ইনস্টিটিউট তারও কিন্তু হেড ছিলেন জওহরলাল নেহরু। তিনটে কমিটি তো মনে রাখতে হবে, জওহরলাল নেহরু তিনটে কমিটির আমরা হেড পেয়েছি, এক হচ্ছে স্টেটের হেড, যতগুলো স্টেট ছিল সবার হেড ছিল জওহরলাল নেহরু, ছিল কনস্টিটিউশনের যে ইউনিয়ন কনস্টিটিউশনে কিন্তু হেড ছিল, ইউনিয়ন পাওয়ার ও সবসময় পাওয়ার ভোগ করতে ভালোবাসতো জওহরলাল নেহরু, তো সবই কারণে ও পাওয়ার কমিটির হেড ছিল। ঠিক এরপর দেখো প্রভিনশিয়াল কমিটি, মানে প্রভিন্সগুলো যেগুলো ছিল, তো প্রভিন্সগুলোর কিন্তু হেড এবং ফান্ডামেন্টাল রাইটসের ওপর যে অ্যাডভাইসারি কমিটি ছিল, মানে ফান্ডামেন্টাল রাইট কীভাবে তৈরি হবে, কী কী ফান্ডামেন্টালসে রাখবো, কী কী রাখবো না, তো সেই অ্যাডভাইসটুকু যে কমিটি দিত সেই কমিটির হেড এবং মাইনরিটিসদের জন্য কী কী প্রভিশন রাখবো, মাইনরিটিস ভালোর জন্য কী কী প্রভিশন রাখা উচিত কী কী, তো সেগুলোর যে হেড ছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। তো স্টেটের হেড যদি জওহরলাল নেহরু থাকে তার উল্টো দিকে কিন্তু প্রভিন্সের হেড কিন্তু ছিল আমাদের বল্লভভাই প্যাটেল বা লৌহ মানব। তো মনে রাখতে হবে স্টেটের হেড ছিল জওহরলাল নেহরু এবং প্রভিন্সের হেড ছিল কিন্তু বল্লভভাই প্যাটেল, ইউনিয়ন পাওয়ার কমিটি হেড ছিল জওহরলাল নেহরু এবং ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি হেড ছিল জওহরলাল নেহরু, এই তিনটে কমিটি হেড ছিল। তো সঙ্গে প্রভিন্সের যদি হেড হয় বল্লভভাই প্যাটেল, এছাড়াও অ্যাডভাইসারি কমিটি কার ওপর না ফান্ডামেন্টাল রাইটসের ওপর আর মাইনরিটির ওপর হেড ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এছাড়াও রুল প্রসিডিওর এবং স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং কে ধরবে, প্রেসিডেন্টই স্টিয়ারিং ধরবে দেশের, এমার্জেন্সি হলে কে স্টিয়ারিং ধরে, এমার্জেন্সি হলে প্রেসিডেন্ট স্টিয়ারিং ধরে, তো প্রেসিডেন্টই আমাদের হেড হবে, তো ফার্স্ট প্রেসিডেন্টকে রাজেন্দ্র প্রসাদ, তো রাজেন্দ্র প্রসাদই স্টিয়ারিং ধরবে। তো সেহেতু রুল তৈরি করে কিন্তু আমাদের জানি অর্ডিনেন্স দেয় কে, অর্ডিনেন্সকে দেয়, অর্ডিনেন্স দেয় প্রেসিডেন্ট, তো রুলস অর্ডিনেন্সকে দেবে প্রেসিডেন্ট, স্টিয়ারিং কে ধরবে প্রেসিডেন্ট, তো আমাদের ফার্স্ট প্রেসিডেন্টকে রাজেন্দ্র প্রসাদ, তো অবভিয়াসলি এই দুটো কমিটি হেড হবে রাজেন্দ্র প্রসাদ, তো স্টিয়ারিং কমিটি এবং রুলস প্রসিডিওর কমিটি হেড হলেন রাজেন্দ্র প্রসাদ। এরপর যে সাব কমিটিগুলো আছে, সাব কমিটিগুলো দেখো আমরা দেখিনি, দেখো ড্রাফটিং কমিটি, এবার ড্রাফটিং কমিটি একটা মেন কমিটি, ড্রাফটিং কমিটি কিন্তু হেড ছিলেন বি আর আম্বেদকর, আমরা জানি বি আর আম্বেদকর এই ড্রাফটিং কমিটি হেড ছিলেন, ড্রাফটিং কমিটি কবে পাশ হয়েছিল সেই সব ব্যাপারগুলো আমরা দেখবো পরবর্তী ভিডিওতে, তো আজকে এটুকুই ড্রাফটিং কমিটি, কমিটিগুলো আজকে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। তো ড্রাফটিং কমিটির হেড ছিলেন বি এন আম্বেদকর, এছাড়াও যে মেম্বারগুলো ছিলেন দেখো এন গোপালেশ্বামী ওয়াঙ্গার, সাউথ ইন্ডিয়ান একজন, এছাড়াও দেখো টি কৃষ্ণমাচারি, এর মাধব রাও, সৈয়দ মোহাম্মদ সাদিউল্লাহ, এই সৈয়দ মোহাম্মদ সাদিউল্লাহ হচ্ছে কিনা একমাত্র হচ্ছে কিনা মুসলিম,
বা মোহামেডান ছিলেন, তো নামটা মনে রাখবে এ সাদিয়াত সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, ঠিক সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এছাড়া ছিল কে মুন্সি। এখানে দুটো কথা বলার, এখানে বিএল মিট্টির এবং ডিপি খৈতান এই দুটো জায়গাতে কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কে মুন্সি এসছে কিন্তু এবং এন মাদাবারা, এটা দুটো চেঞ্জ হয়েছে। দুজন কিন্তু একজন অসুস্থ ছিলেন এবং দুজনেই কিন্তু এই পদগুলো থেকে সরে গেছিলেন। ফার্স্ট টাইম কিন্তু পদ ছিল, দুটো পদ ছিল কিন্তু ডিপি খৈতান এবং একজন মারা গেছিলেন আই থিঙ্ক, আর একজন মনে হয় অসুস্থ ছিলেন, বিএল মিট্টির বিএল মিট্টার ডিপি খৈতান। তো এই দুজনে কিন্তু, এই দুজনের পদে কিন্তু মাধবা রাও এবং কে এম মুন্সি পরবর্তী ক্ষেত্রে এসেছে বা পারমানেন্ট সদস্য এনেছে ড্রাফটিং কমিটি। তো ড্রাফটিং কমিটিতে সাতজন সদস্য ছিল এবং সেই সাতজন সদস্যের নামগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর দেখো যে যেদিন অ্যাকচুয়ালি সাইন হয়েছিল আমাদের কনস্টিটিউশনটা, সেই কনস্টিটিউশনটা কতজন মেম্বার সাইন করেছিল না, 284 মেম্বার কিন্তু কনস্টিটিউশন সাইন করেছিল এবং এই সাইনটা অ্যাডপ্ট করেছিল, আমি বললাম যে 26 নভেম্বর 1949 অ্যাডাপ্ট করেছিল কত, এবং এটা কিন্তু মানে চালু হয়েছিল, অ্যানাক্ট হয়েছিল কিন্তু 26 জানুয়ারি 1950। দেখো চব্বিশে আমরা জানি 24 তারিখে কিন্তু জানুয়ারির আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করেছি, আমরা ন্যাশনাল সং ন্যাশনাল অ্যান্থেম অ্যাডপ্ট করেছিলাম, তো সেই হেতুই 26 তারিখে প্রজাতন্ত্র দিবস, তার জন্যই কিন্তু কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট করে নিয়েছে, তার আগে যেহেতু কনস্টিটিউশনটা লাগু হতে পারে তো ওই তারিখ থেকে, তো সেই সময় কিন্তু এত প্রভিশন বা এত পার্ট এবং সেগুলো কিন্তু আজকের মতো ছিল না, কিছু পার্থক্য ছিল, পরবর্তী ক্ষেত্রে সেগুলো অ্যাড বা আমরা রিপিল করেছি বিভিন্ন সময়ে, টাইম টু টাইম আপডেট করেছি। তো সেই সময় কিন্তু 395টা কিন্তু আর্টিকেল ছিল, কতগুলো আর্টিকেল ছিল 395, কতগুলো শিডিউল ছিল 8 শিডিউল, এখন কতগুলো শিডিউল আছে 12টা, কতগুলো অ্যাড করেছি 4টে, এখন আর্টিকেল কত আছে, এখন আর্টিকেল অনেক আছে, এখন প্রত্যেক সেশনেই বাড়তে থাকছে আর্টিকেল, তো এখন প্রায় 550-এর কাছাকাছি বা তারও বেশি হয়তো আর্টিকেল হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, কিছু মাইনর কমিটিগুলো আমি এখানে একটু বলিনি, দেখো মাইনর কমিটিগুলো আমি একটু চট জলদি বলে নিচ্ছি ঝটপট। দেখো মাইনর কমিটিগুলো, দেখো এখানে বিজনেস কমিটি হবে আমাদের, বিজনেস কমিটি, মাইনর কমিটিগুলো বেসিক্যালি আসে না, মাইনরিটি কমিটিস হবে, যেটা গোপীনাথ বরদলৈ লিড করতো, বিজনেস কমিটি কে এম মুন্সি লিড করতো, এছাড়াও আরও কিছু অ্যাডভাইসারি কমিটি অন স্টিয়ারিং ছিল, অ্যাডভাইসারি কমিটি অন রুলস ছিল, হাউস কমিটি ছিল, তো আরও অনেক কমিটি ছিল, সেগুলো আমি ইন ডিটেলসে বলছি না, তোমরা পেয়ে যাবে, তোমরা যদি লক্ষ্মীকান্ত খোলো অবশ্যই তোমরা পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিও। কৃষ্ণ আয়ার ছিল, গোপালস্বামী আয়ার কিছু সদস্য ছিল, তো বিভিন্ন মাইনরিটি কমিটি ছিল, সেগুলো বেসিক্যালি আসে না বা এই মেজর কমিটির ওপরেই আসে। তো মাইনর কমিটি যদি তোমাদেরকে দেখতে ইচ্ছে করে বা ফার্দার তোমরা রিডিং করতে চাও তো অবভিয়াসলি তোমরা বই থেকে দেখে নিতে পারো। এরপরে দেখো আমরা আসছি ফিচার্স অফ কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনটা কীরকম, দেখো কনস্টিটিউশনটা হচ্ছে আমাদের ফেডারাল স্ট্রাকচার, একদম কনস্টিটিউশন আমরা জানি যে যুক্তরাষ্ট্র কাঠামো বলি, ফেডারাল স্ট্রাকচার কেন বলি, দেখো এখানে আমরা তিনটে আমরা জানি ইউনিয়ন লিস্ট আছে, যেখানে ইউনিয়ন গভর্নমেন্টের কিছু প্রভিশন আছে, এছাড়াও দেখো স্টেটস লিডসে স্টেট ধরো অ্যাডমিনিস্ট্রেশন, আবার দেখো বোথ থাকে, ইউনিয়নের আমি যদি বলি ডিফেন্স, স্টেটের যদি বলি অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমি যদি বোথ বলি তখন দেখো যেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, তখন দেখো এডুকেশন হতে পারে। তো এই জন্য কিন্তু এখানে সিস্টেমটা কিন্তু ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্র কাঠামো, এবং যুক্তরাষ্ট্র কাঠামো থাকলেও কিন্তু এই ইউনিটারি বিয়াজ আছে। ধরো কেন ইউনিটারি বলছে, মানে ফেডারেল স্ট্রাকচার থাকলেও কিন্তু ইউনিয়ন বা ইউনিটারি বা ইউনিয়ন ইউনিয়ন যে আছে ইউনিয়ন কিন্তু বেশি পাওয়ার ভোগ করে, কারণ দেখো এখানে দেখো অল ইন্ডিয়া সার্ভিস আছে আমরা জানি ইউপিএসসি, এরপর দেখো এখানে গভর্নমেন্টকে নিয়োগ করছে, এখানে গভর্নমেন্ট একটা যে কনস্টিটিউশনের হেড তাকে কিন্তু নিয়োগ করে দিচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, দেখো জুডিশিয়ারি কিন্তু হেড হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা ইউনিয়ন, তো এরকম অনেক প্রভিশন আছে ইউনিটারি বিয়াস। এছাড়াও দেখো এমার্জেন্সি জারি করতে পারছে কিন্তু যেটা পার্লামেন্ট আমাদের প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারছে, প্রেসিডেন্ট কিন্তু সেন্ট্রাল বেসিক্যালি সেন্ট্রাল ক্যাবিনেট বা সেন্ট্রাল ক্যাবিনেটের সঙ্গে কথাবার্তা বলেই সব কিছু চালু করেন, তো এইরকম কিছু প্রভিশন আছে, রুল মেক করতে পারছে কিন্তু পার্লামেন্ট, তো ইউনিটারি বিয়াস হচ্ছে এগুলোই, এছাড়াও কিছু প্রভিশন আছে, তো সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে থাকবো। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এবং আমরা জানি যে আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, জানি আমরা স্টেট লেভেলে হাইকোর্ট আছে প্রত্যেকটা স্টেটের, বেশিরভাগ স্টেটের কোথাও আবার কম্বাইন্ড হাইকোর্ট আছে বা তার বেঞ্চ আছে, যে আমরা জানি জম্মু কাশ্মীরে, জম্মু কাশ্মীর বলছি আমাদের আন্দামান নিকোবর আমাদের কলকাতা হাইকোর্টের বেঞ্চ আছে,
সেরকম আছে চণ্ডীগড় হাইকোর্টে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় তিনটে জায়গাতে ইয়ে করছে, তো এলাহাবাদ হাইকোর্ট, সব বিভিন্ন স্টেটে হাইকোর্ট আছে। তো কেরালা হাইকোর্ট যেমন কোচি লাক্ষাদ্বীপ অ্যাক্সেস করছে, তো সেরকম হাইকোর্ট আছে। এবং হাইকোর্টের পাশাপাশি সেন্ট্রালে কিন্তু সুপ্রিম কোর্ট আছে। তো জুডিশিয়ারি কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট, এবং অ্যাপেক্স বলতে গেলে সুপ্রিম কোর্ট। এছাড়া দেখো সেন্ট্রাল যে স্পেশাল সুবিধাটা ভোগ করে, যেটা ইউনিটারি বিএসএ একটা ইয়ে ছিল, নর্মস বা একটা ফিচার ছিল, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। এখানে কোনো স্টেটের বা ফেডারেল, যেটা আমেরিকাতে আছে, কোনো তুমি যদি কোনো প্রভিন্সে বাস করো বা কোনো স্টেটে বাস করো, ইউনাইটেড স্টেটস পড়ে, তো স্টেটে যারা ম্যাসাচুয়েটসে কেউ বাস করছে, তো সে হচ্ছে আইদা ম্যাসাচুয়েটসেরও সিটিজেন প্লাস ইউনাইটেড স্টেট ইউএসএরও সিটিজেন। কেউ ধরো হচ্ছে, ধরো তোমার কেউ হচ্ছে আলবার্টাতে অবস্থান করছে, আলবার্টা হোক, আমি যদি বলি পেনসিলভেনিয়া হোক, হ্যাম্পশায়ার হোক, তো যে কোনো প্রভিন্স, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ জার্সি, তো এনি হোক, তো যে স্টেটেই থাকুক সেই স্টেটের সে সিটিজেন, এবং সেকেন্ড টাইম সে সঙ্গে সঙ্গে ইউএসএরও সিটিজেন বা আমেরিকার সিটিজেন। কিন্তু এখানে সে গল্পটা নেই, এখানে কিন্তু ইউনিটারি বিয়াস এই জন্যই বলেছে সেন্ট্রাল করে, কিন্তু একটাই তুমি সিটিজেন, তুমি একমাত্র, তুমি বলতে পারবে না আমি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন, আমি ইন্ডিয়ার সিটিজেন, সেটা হবে না। এখানে ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন বলে কোনো অপশান নেই, গোয়ার সিটিজেন বলে কোনো অপশান নেই, এখানে একমাত্র হবে ইন্ডিয়ার সিটিজেন, সিঙ্গেল সিটিজেনশিপ, যেটা আমরা ইউকে থেকে পেয়েছি, ইংল্যান্ডের তাই। এছাড়া দেখো ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটি, আমরা সবাই জানি ফান্ডামেন্টাল রাইটস কী কী আছে আমাদের, রাইট অফ লিবার্টি আছে, রাইট অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে, রাইট টু ইকুয়ালিটি আছে আমাদের, রাইট অফ আমাদের জানি যে কালচারাল রাইটস কিছু আছে। তো এইরকম রাইটসগুলো, ফান্ডামেন্টাল রাইটস পরবর্তী ক্লাসে আমরা পড়তে থাকবো। যারা ফান্ডামেন্টাল ডিউটি আমাদের কী করা উচিত, আমাদের দেশের একটা জন্য কী করা উচিত, দেশের জাতীয় স্বার্থ দেখা উচিত, দেশের ইন্টিগ্রিটি দেখা উচিত, দেশের জাতীয় পতাকা, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের সম্মান দেওয়া উচিত, পলিউশন বা এই বন্য প্রাণীদের সংরক্ষণ করা উচিত, জাতীয় প্রপার্টি রক্ষা করা উচিত, যে বিভিন্ন প্রভিশনগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। তো এগুলো আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড আছে। এছাড়াও দেখো ডিপিএসপি আছে, যেটা আমাদের একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বানাতে যেটা লাগে ডিপিএসপি, এটা অবজেক্টিভ রেজলিউশন জওহরলাল নেহরু কিন্তু প্রথম প্রপোজ করেছিল, সেটা অনুযায়ী আমাদের ডিপিএসপি ইন্ডিয়া আমাদের কনস্টিটিউশনে অ্যাড হয়। তো ডিপিএসপিতে যেসব প্রভিশনগুলো আছে, যে গবাদি পশুকে স্ল্যাটার করা যাবে না, অ্যালকোহল বা ড্রিঙ্কস এ করা যাবে না, ইকুয়ালের জন্য ইকুয়াল পেমেন্ট করতে হবে, পঞ্চায়েত এস্টাবলিশ করতে হবে, তো যেসব প্রভিশন, ইউনিফর্ম একটা সিভিল কোড চালু করতে হবে, তো যেসব প্রভিশনগুলো আছে সেগুলো কিন্তু কনস্টিটিউশনে অ্যাড হয়। তো এরপর যাচ্ছে ব্লেন্ডি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। দেখো আমাদের কনস্টিটিউশনকে আমরা যদি বলি এক কথায় কী, খুবই শক্ত না খুবই নরম, কোনোটাই না। আমাদের কনস্টিটিউশন হচ্ছে কিছু কিছু যেতে শক্ত, কিছু প্রভিশন চেঞ্জ করতে হলে বা ডিলিট করতে হলে বা অ্যামেন্ড করতে হলে কিছু শক্ত জায়গা আছে বা কিছু নরম জায়গা আছে। কোথাও সিম্পল প্রভিশন, সিম্পল মানে যেখানে পার্লামেন্টে যতজন সদস্য আছে, যত তার হাফ, এবং যতজন উপস্থিত আছে তার হাফ, মানে 50% প্লাস ওয়ান, তো উপস্থিত থাকলে কোনো কোনো পাস হয়ে যায় রুলস, ভাই কোনো কোনো অ্যাক্ট পাস হয়ে যায় সিটিজেন, ধরো আমি বলছি একটা সিটিজেনশিপ অ্যাপ, সেটা কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হয়ে যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যে অ্যাপস অ্যাক্টগুলো হয়, নর্মাল যেসব অ্যাক্টসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ইডব্লিউএস অ্যাক্ট পাস হয়ে যাবে, এসসি এসটি ওবিসি অ্যাক্ট পাস হয়ে যাবে সিম্পল মেজরিটি। কিন্তু আবার কোথাও কোথাও রিজিড হয়, কোথাও রিজিড হয় যেখানে স্টেটগুলোর পারমিশন নিতে হয়, মানে মেজর সিম্পল মেজরিটি মেজরিটিতে পাস করলে হয় না, সেখানে স্পেশাল মেজরিটি লাগে, টু থার্ড লাগে। টু থার্ড লাগার পর কিন্তু সেন্ট্রাল স্টেটগুলোর কাছ থেকে কিন্তু রেক্টিফাইড করতে হয়, স্টেট পার্লামেন্টগুলোর কাছ থেকে কিন্তু, যে স্টেট অ্যাসেম্বলি আছে সেখান থেকে কিন্তু রেক্টিফাই করতে হয়, সেখান থেকে কিন্তু পাস করায় তবে কিন্তু সেটা লাগু হয়। তো সেই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ব্লেন্ড অফ রিজিসিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ঠিক, এই ছিল মোটামুটি আজকের পড়াটা। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কনস্টিটিউশন অ্যাসেম্বলি কীভাবে নির্বাচন হয়েছিলো, কীভাবে তৈরি হলো, এবং ড্রাফটিং কমিশন কীভাবে তৈরি হলো। এখানে তোমাদের আশা করি বুঝতে পেরেছ সময় টু সময় অনুযায়ী, টাইম অনুযায়ী কীভাবে এভলিউট হতে থাকলো, এবং অ্যাটলিস্ট আমাদের আজকে যে কনস্টিটিউশন সেটা কীভাবে এলো। তো নেক্সট ক্লাসে আমরা কনস্টিটিউশনের যে এমসিকিউ নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টার অনুযায়ী। তো এখানে যদি কোনো মিসিং হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাও, যদি না ভালো লেগে থাকে এই লেকচারটা বা এই ভিডিওটা তো সেটাও আমাদেরকে জানাও। তো ডিসলাইক অবশ্যই করতে থাকো, নাহলে আমরা কীভাবে আর আপডেট করতে থাকবো নিজেদেরকে। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।